একটি মেয়ে 5 বছর আগে রহস্যময়ভাবে হারিয়ে যায়, আর সেই রহস্যের সমাধান হয় 5 বছর পর। মুভিটিতে প্লট টুইস্ট বেশ পরিমাণে আছে। যদি আপনি থ্রিলার এবং অ্যাকশন এই দুটোই পছন্দ করেন, তবে আজকের মুভিটি আপনার ভালো লাগবে। নমস্কার, আমি নবীন, আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড, আর আজকের মুভি সাইলেন্সিং। মুভির শুরুতেই আমাদের একটি নদী দেখানো হয় যেখানে একটি মেয়ের মৃতদেহ ভেসে আসতে থাকে। এরপরের সিনেই আমাদের গিয়েন সোয়ানসন অভয়ারণ্য দেখানো হয়। এই অভয়ারণ্যে একজন গার্ড রয়েছে যার নাম রেবান সোয়ানসন। অভয়ারণ্যের নিয়ম অনুযায়ী এখানে কোনো জীবজন্তু শিকার করা নিষেধ, কিন্তু বাইরে থেকে 2 শিকারী জঙ্গলে প্রবেশ করে। রেবানও তার দায়িত্ব মতো তাদেরকে বন্দুক দেখিয়ে জঙ্গল থেকে বের করে দেয় এবং তাদের 2 বন্দুক নিয়ে নেয়। রেবান এখন বন রক্ষা করার কাজ করলেও একটা সময় সেও এই জঙ্গলে শিকার করত। সে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তার মেয়ে। আসলে 5 বছর আগে তার মেয়ে রহস্যময়ভাবে হারিয়ে যায়, আর সেই দুঃখেই সে শিকার করা ছেড়ে দিয়েছে এবং নেশা করা শুরু করেছে। তার মেয়ের নাম ছিল গিয়েন সোয়ানসন, আর তার নাম অনুযায়ী এই অভয়ারণ্যে একটি নতুন নাম দেওয়া হয়েছে যার নাম গিয়েন সোয়ানসন অভয়ারণ্য। রেবানের স্ত্রী যার নাম ড্যাবি, সেও রেবানকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার কারণ রেবান নেশা করা শুরু করেছে। এখন রেবান জঙ্গলের মাঝে একটি ঘরে তার প্রিয় কুকুরের সাথে একা একা বসবাস করে। রেবান মনে করে তার মেয়ে এখনও ফিরে আসবে। অন্যদিকে শহরের এক মেয়ে পুলিশ অফিসারকে দেখানো হয় যার নাম অ্যালিস। অ্যালিসের একটি ভাই রয়েছে যার নাম ব্রুকস। ব্রুকস খুব একটা ভালো ছেলে নয়, তার সম্বন্ধে মাঝে মাঝেই খারাপ কাজের অভিযোগ আসে। আর এইরকমই একটি অভিযোগ অ্যালিসের কাছে আসে। অভিযোগে বলা হয় এই শহরের একটি পুরনো পেপার মিলের ফ্যাক্টরিতে ড্রাগস ও মাদক দ্রব্যের ব্যবসা ধরা পড়েছে, আর এই ব্যবসার সঙ্গে ব্রুকসও জড়িত রয়েছে। এই সব কিছু শুনে অ্যালিস কার্ল ব্ল্যাকহকের সাথে দেখা করতে আসে। কার্ল একজন পুলিশ অফিসার যে এই কেসটা হ্যান্ডেল করছে। কার্ল তার ভাই ব্রুকসকে অ্যারেস্ট করেছে, কিন্তু কার্লের কাছে সঠিক প্রমাণ নেই যার কারণে সে ব্রুকসকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু কার্ল অ্যালিসকে সতর্ক করে দেয় সে তার ভাইকে বারবার ছেড়ে দিতে পারবে না, একদিন না একদিন সে অ্যারেস্ট হবেই। এখন অ্যালিস তার ভাইকে সমস্ত কিছু জিজ্ঞেস করে যা যা তার সাথে কাল রাতে হয়েছে। ব্রুকস জানায় স্যাম মুনব্লাড নামে এক ব্যক্তি তাকে খুব মারধর করেছে। এখানে বলে দিই স্যাম মুনব্লাড হলো এই শহরের বড় ড্রাগ ডিলার যে কিনা ওই ফ্যাক্টরিতেই বাসা বেঁধেছে। অ্যালিস জানতে চায় স্যাম মুনব্লাড তাকে কেন মারবে। ব্রুকস বলে তার কারণ একটি মেয়ে, কিন্তু ব্রুকস এরপরে কিছু বলে না। সে চুপ হয়ে যায় এবং হাতের আঙুল ফাটাতে থাকে। আর এই আঙুল ফাটানো অভ্যাসটা মুভির একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা কিছুক্ষণ পরেই আপনি বুঝতে পারবেন। অ্যালিস ব্রুকসের মুখে অসম্পূর্ণ উত্তর শুনে সে রেগে যায়। অ্যালিস তাকে কিছু বলতে যাবে, তখনই তার কাছে খবর আসে নদীর পাশে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। অ্যালিস সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছায়। অ্যালিস দেখে মৃতদেহের গলায় একটি দাগ রয়েছে। অ্যালিস সেটা দেখে কিছু বুঝতে পারে না। অ্যালিস এরপর পার্শ্ববর্তী জঙ্গলটা ঘুরে দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ জঙ্গলে খোঁজাখুঁজি করার পর তারা একটা তীরের ফলা খুঁজে পায়। অ্যালিস এটা দেখে শিওর হয় মেয়েটিকে কেউ শিকার করতে চেয়েছে। অন্যদিকে রেবান তার মেয়ের হারিয়ে যাওয়ার জন্য নতুন করে পোস্টার বানায় এবং 5 বছর হয়ে যাওয়ার পরও সে সব পোস্টার শহরের সব জায়গায় লাগাতে থাকে। একদিন এই পোস্টার দেখেই তার এক্স ওয়াইফ যার নাম ডেভি, সে রেবানের সাথে দেখা করতে আসে। রেবান দেখে তার এক্স ওয়াইফের নতুন স্বামী আর কেউ নয়, স্বয়ং এই শহরের পুলিশ অফিসার কার্ল ব্ল্যাকহক। ড্যাবি রেবানের সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু রেবান তাকে তার বাড়িতে আসতে বলে। সে এখানে জঙ্গলের মাঝে কথা বলতে চায় না। ড্যাবি তার কথা মতোই রেবানের বাড়িতে যায়। ড্যাবি চায় তার অতীত ভুলে যেতে, তার কারণ সে নতুন করে মা হতে চলেছে। ড্যাবি রেবানকে একটা কোর্টের কাগজ দেয় এবং তাতে সই করতে বলে, কারণ তাদের মেয়ে গিয়েন সোয়ানসনের আইনত কোনো ডেথ সার্টিফিকেট বের হয়নি, যেটা বের করতে গেলে রেবানের একটা সই লাগবে। কিন্তু রেবান সই করে না, সে কাগজটা ছুঁড়ে ফেলে দেয় কারণ সে মনে করে তার মেয়ে এখনো বেঁচে আছে। এই সব দেখে ডেবি আবার ফিরে যায়। অন্যদিকে অ্যালিস সেই তীরের ফলাটা চেক করে এবং সে লক্ষ্য করে তীরের ফলাতে MB লেখা রয়েছে। আর একই সময় রেবান টিভিতে খবর দেখে জানতে পারে একটি মেয়েকে নদীর পাশ থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রেবানের মনে সন্দেহ হয়, কারণ এটা তার মেয়ে নয় তো। তাই সে গাড়ি নিয়ে অ্যালিসের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে অ্যালিস তার ভাইকে তার অসম্পূর্ণ উত্তর সম্পূর্ণ করতে বলে। তখন ব্রুকস তার দিদিকে বলে, যদি আমার দ্বারা কোনো ভুল কাজ হয়ে যায় তবে তুমি কি আমায় সাহায্য করবে। এই কথা শুনে অ্যালিস অবাক হয়ে যায়। তখনই দরজায় আওয়াজ হয়। অ্যালিস দরজা খুলে দেখে রেবান এসছে। রেবান অ্যালিসকে মৃতদেহটা দেখানোর জন্য রিকোয়েস্ট করে। অ্যালিস তার কথা মতো তাকে মৃতদেহের কাছে নিয়ে যায়।
রেভান দেখে এটা তার মেয়ে নয়, এটা অন্য কেউ, তাই সে আবার ফিরে যায়। এখন অ্যালিস তাদের ফরেন্সিক টিমের ডাক্তার বুনকে রেভানের সম্বন্ধে জিজ্ঞাসা করে। বুন জানায় তার জীবনে অনেক কষ্ট রয়েছে, যদি তোমার কোনো সন্তান থাকে তবেই তুমি তার কষ্ট অনুভব করতে পারবে। এইসব শুনে অ্যালিসের রেভানের সম্বন্ধে জানার আগ্রহ আরও বেড়ে যায়, তাই সে রেভানের সাথে দেখা করে আর তাকে সে জানায় সে তাকে সাহায্য করতে চায়। রেভান তার কথা শুনে রেগে যায়, কারণ পুলিশ 48 ঘন্টা আগে ঘটে যাওয়া কোনো কেস সমাধান করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, আর সে 5 বছর আগের কেস কিভাবে সমাধান করবে, তাই সে সেখান থেকে চলে যায়। রেভান এক সকালে সে তার এক্স ওয়াইফের দেওয়া কোটের কাগজটা ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসে এবং সে হার মেনে নিয়ে অবশেষে কাগজে সই করবার প্ল্যান করে। তখনই সে ঘর থেকে তার কুকুরের আওয়াজ শুনতে পায়। তার কুকুর সবসময় জঙ্গলের সিসিটিভি ফুটেজের সামনে বসে থাকে, আর সে তখনই চিৎকার করে যখন সে ক্যামেরায় অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। রেভান সঙ্গে সঙ্গে সেখানে যায়। রেভান দেখে ক্যামেরায় একটি মানুষকে দেখা যাচ্ছে, কিন্তু মানুষটা সাধারণ জামাকাপড় পরেনি, বরং জঙ্গলি জামাকাপড় পরে রয়েছে, যাতে সে জঙ্গলের সাথে মিশে যেতে পারে। রেভান সঙ্গে সঙ্গে একটা বন্দুক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলে গিয়ে সে কাউকে দেখতে পায় না, তাই সে চিৎকার করে বলতে থাকে এটা একটা অভয়ারণ্য, এখানে শিকার করা নিষেধ। ঠিক তখনই একটি তীর তার দিকে ছুটে আসে। রেভান সেই দিকে লক্ষ্য করে বেশ কয়েকটা গুলি ছোড়ে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। একটা সময় একটা তীর তার বুকে এসে লাগে। রেভান সঙ্গে সঙ্গে ছুটে তার গাড়িতে ফেরত আসে, কিন্তু তার গাড়িও স্টার্ট হয় না, তাই সে গাড়ি থেকে নেমে আবার হাঁটতে শুরু করে। তখনই সে তার সামনে অন্য একটি গাড়ি দেখতে পায়। সে গাড়িটা একটা ক্রস চিহ্ন দিয়ে দেয়, যাতে সে পরের বার এই গাড়িটা চিহ্নিত করতে পারে। এখন সে তার বাড়িতে এসে তার ক্ষত স্থানটা নিজে নিজে ঠিক করে। এই সব কিছু করার পর আবার সে সিসিটিভির ফুটেজ দেখতে শুরু করে। রেভান সিসিটিভির ফুটেজ দেখে এবার চমকে ওঠে। সে দেখে সেই শিকারিটি একটি মেয়েকে তাড়া করেছে। রেভান এবার একটা বন্দুক ও একটা রঙের জার নিয়ে জঙ্গলে যায়। রঙের জারটা কি কারণে নিয়েছে সেটা একটু পরেই জানতে পারবেন। রেভান জঙ্গলে কিছু দূর যেতেই আবারও আগের মতো তার দিকে তীর ছুটে আসে। রেভান সঙ্গে সঙ্গে রঙের জারটা উপরে ছুঁড়ে তার মধ্যে গুলি করে, আর সেই রং শিকারির গায়েও লেগে যায়, যার ফলে রেভান তাকে দেখে ফেলে। কিন্তু শিকারি খুব দ্রুততার সাথে পালিয়ে যায়, যার ফলে সে তাকে ধরতে পারে না। অন্যদিকে অ্যালিস একটি অস্ত্রের দোকানে যায়, আর সে তার তীরের ফলাটাও সেখানে নিয়ে যায়, যেটা সে জঙ্গলে খুঁজে পেয়েছিল। অ্যালিস তীরের ফলাটা দোকানের মালিককেও দেখায়। দোকানের মালিক জানায় এটা একটা বিশেষ অস্ত্র, যার নাম আটলাটাল। এই অস্ত্র অনেক আগে ব্যবহার করা হতো, যার গতি 160 কিমি/ঘন্টা। দোকানের মালিক বলে এই অস্ত্র কেউ এখন আর ব্যবহার করে না, কিন্তু একজন আছে এই অস্ত্রের সম্বন্ধে বেশ ভালোভাবে জানে, সে হলো স্যাম মুনব্লাড। অ্যালিসের মনে পড়ে যায় এই নামটা তার ভাইয়ের মুখেও শুনেছে, যে কিনা ড্রাগসের ব্যবসা করত। অন্যদিকে রেভান জঙ্গলে একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। রেভান লক্ষ্য করে তার গলায় একটা দাগ রয়েছে। রেভান তাকে কোলে করে নিয়ে এগোতে থাকে। অন্যদিকে সন্ধ্যা হলে অ্যালিস স্যাম মুনব্লাডের সাথে দেখা করবার জন্য পুরনো পেপার মিলে আসে, কিন্তু পেপার মিলের কেউই তাকে সাহায্য করে না, তাই সে গাড়িতে ফিরে আসে। তখনই একটি মেয়ে লুকিয়ে অ্যালিসকে মুনব্লাডের ঠিকানা বলে দেয়। একই সময় রেভান মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাঝে তার পাতা একটি ফাঁদের কাছে আসে। বাইরে ঠান্ডা অনেক বেশি, তাই রেভান প্ল্যান করে তার পাতা ফাঁদের ভিতরেই রাতটা কাটাবে, কারণ তার শরীরে আর কোনো শক্তি নেই মেয়েটিকে কোলে করে নিয়ে যাবার জন্য। রেভান মেয়েটিকে মাটিতে শুইয়ে রেখে সে তার ফাঁদের দরজা খোলে। তখনই রেভান খেয়াল করে মেয়েটি নেই। রেভান খুঁজতে শুরু করে, তখনই মেয়েটি পিছন দিক দিয়ে তার দিকে হামলা করবার চেষ্টা করে। তখন রেভান মেয়েটিকে বোঝায় সে তার ক্ষতি চায় না, বরং তাকে বাঁচাতে চায়। মেয়েটি কিছু বলে না। অবশেষে তারা দুজনই সেই ফাঁদের ভিতরে ঢুকে পড়ে। রেভান এখানে জানতে পারে মেয়েটি কথা বলতে পারে না। মেয়েটি তার নাম মাটিতে লিখে রেভানকে জানায় তার নাম মলি। অন্যদিকে অ্যালিস সেই ঠিকানা পেয়ে স্যাম মুনব্লাডের বাড়িতে পৌঁছায়। অ্যালিস ঘরে ঢুকে দেখতে পায় বেশ কিছু তীরের ফলা রয়েছে, যেটা দেখে তার সন্দেহ আরও বেড়ে যায়। তখনই সে একজনের পায়ের আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে লুকিয়ে পড়ে, কিন্তু মানুষটি কাছে আসলে বুঝতে পারে এটা তারই সহযোগী পুলিশ অফিসার, অফিসার কার্ল। কার্ল এখানে এসছে অ্যালিসের গাড়ি বাইরে দেখতে পেয়ে। কার্ল অ্যালিসকে একটা ফটো দেখায়। সে জানায় এই মেয়েটিও নিখোঁজ হয়েছে। এখানে আমরা বুঝতে পারি এটা হলো মলি, যে কিনা বর্তমানে রেভানের কাছে রয়েছে। কার্লের সন্দেহ এর পিছনেও তার ভাই ব্রুকসের হাত রয়েছে, কারণ মেয়েটির মা পুলিশকে জানিয়েছে তার মেয়ের সাথে কিছুদিন আগেই একটি ছেলের ঝগড়া হয়েছে, যার নাম ব্রুকস। কিন্তু অ্যালিস প্রতিবারের মতোই সে এই অভিযোগ মানে না, সে তার ভাইকে ডিফেন্ড করে। অন্যদিকে সকাল হলে রেভান আবার মলিকে নিয়ে এগোতে শুরু করে।
একটা সময় দুজনেই ক্লান্ত হয়ে যায় এবং এক জায়গায় বিশ্রাম করে। এখানে রেবান মলিকে তার মেয়ের একটা ফটো দেখায় এবং তাকে জিজ্ঞেস করে সে তাকে চেনে কিনা। মলি না বলে দেয়, কিন্তু মলির চোখে কিছু আতঙ্কের ছাপ থাকে। অন্যদিকে অ্যালিস তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু তার ভাই তার বাড়িতে থাকে না, তাই সে ফিরে আসে। আসার পথে তার কাছে একটি খবর আসে। খবরে বলা হয় দুজন শিকারীর কাছ থেকে রেবান দুটো বন্দুক কেড়ে রেখে দিয়েছে, যেটা কিনা আমরা মুভির প্রথম সিনেই দেখেছি। এখন এই খবর শুনে অ্যালিস সঙ্গে সঙ্গে রেবানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রেবান মলিকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। রেবান ঘরে ঢুকে দেখে চারিদিকে সব কিছু ছড়িয়ে রয়েছে এবং তার কুকুর ঘরে এক কোণায় বসে আওয়াজ করছে। রেবান বুঝতে পারে তার ঘরে কেউ আছে। ঠিক তখনই তার পিছন থেকে সেই জঙ্গলি শিকারী তার উপর হামলা করে। রেবান তাকে খুব মারধর করে, কিন্তু শিকারীটা হার মানে না, সে রেবানকে মেরে আহত করে ফেলে। তখনই মলি রেবানের বন্দুক দিয়ে শিকারীর দিকে ফায়ার করে, কিন্তু একটা গুলিও শিকারীর গায়ে লাগে না, বরং শিকারীটি একটা তীর নিয়ে মলির পেটে ঢুকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই অ্যালিস সেখানে চলে আসে। অ্যালিস মলির এই অবস্থা দেখে তার সব সন্দেহ রেবানের উপর চলে যায়। অ্যালিস সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে রেবানের দিকে ধরে। রেবান তাকে বোঝায়, কিন্তু সে তার কথা শোনে না। তখনই শিকারীটি অ্যালিসের পিছনে চলে আসে। অ্যালিস সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে চমকে যায়। এখন রেবান ও অ্যালিস দুজনেই শিকারীটির দিকে বন্দুক ধরে, যার ফলে শিকারীটি হার মেনে নেয়। ঠিক তখনই অ্যালিস লক্ষ্য করে শিকারীটি তার হাতের আঙুল ফাটাচ্ছে, যেটা দেখে অ্যালিস একবারের জন্য স্থির হয়ে যায়। সে বুঝতে পারে এই শিকারী আর কেউ নয়, স্বয়ং তার ভাই। তাই অ্যালিস সঙ্গে সঙ্গে তার বন্দুক ঘুরিয়ে পিছনে থাকা রেবানের দিকে গুলি ছোড়ে, যার ফলে রেবানের পেটে গুলি লাগে। এখন এই ক্ষত অবস্থা নিয়েই রেবান পালাতে শুরু করে। এখন অ্যালিস তার ভাইকে বাঁচানোর জন্য রেবানকে ফলো করে এবং তাকে মার্ডার করবার চেষ্টা করে। কিন্তু রেবানও একটা সময় শিকারী ছিল, তাই সে সবসময় তার বাড়ির চারপাশে ফাঁদ পেতে রাখত, আর সেই রকমই একটি ফাঁদে অ্যালিসের পা আটকে যায়। এখন রেবান আহত অবস্থাতেই অ্যাম্বুলেন্সকে ফোন করে। অ্যাম্বুলেন্স তাকে শহরে নিয়ে গেলে তার কাছে তার এক্স ওয়াইফ দেখা করতে আসে। রেবান পুলিশকে সব কিছু জানিয়ে দেয়, যা যা তার সাথে ঘটেছে। এখন ডক্টর বুন রেবানের ট্রিটমেন্ট করার জন্য আসে। এখন পুলিশ অফিসার কার্ল এই কেসের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয়। সে এবার ডাইরেক্ট ব্রুকসকে ধরার জন্য বেরিয়ে পড়ে। কার্ল ব্রুকসকে একটা ফ্যাক্টরিতে দেখতে পায়। কার্ল সেখানে গেলে ব্রুকস পালাতে শুরু করে। কার্লও তার পিছনে পিছনে ফলো করে, কিন্তু একটা সময় ব্রুকস সেই অ্যাম্বুলেন্সের ভেতরে চলে আসে, যার মধ্যে ডাক্তার বুন রেবানের চিকিৎসা করছে। ব্রুকস ডাক্তারকে চেপে ধরে এবং তাকে মেরে ফেলার ধমকি দেয়, কিন্তু রেবান তখন তার আহত অবস্থাতেই পিছন থেকে ব্রুকসের হাতে আঘাত করে, যার ফলে ব্রুকসের হাতের অস্ত্র পড়ে যায়। এখন কার্ল ব্রুকসকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু কিছু সময় পরই অ্যালিস এই খবর শুনে কার্লের কাছে আসে, আর সে প্রতিবারের মতোই তার ভাইকে বাঁচাতে আসে, কিন্তু এবার কার্ল সেটা আর করতে দেয় না। সে জানায় তার ভাই কিছু প্রমাণ দেখানোর জন্য রাজি হয়ে গেছে, তাই তার ভাইকে ছাড়ানোর জন্য ব্যর্থ চেষ্টা করতে মানা করে। এখন ব্রুকস পুলিশ অফিসার কার্লকে সেই পুরনো পেপার ফ্যাক্টরিতে নিয়ে যায়। পুলিশ সেখানে গিয়ে স্যাম মুনব্লাডকে বাধা অবস্থায় দেখতে পায়। পুলিশ এখানে জানতে পারে সেই দিন স্যাম মুনব্লাডের সাথে ব্রুকসের মারপিট হয়, আর ব্রুকস তখন মুনব্লাডকে এই ফ্যাক্টরিতে বেঁধে রাখে। তার সাথে পুলিশ আরও জানতে পারে সেই রাতে যেদিন অ্যালিস রেবানকে গুলি মেরেছিল তার ভাইকে বাঁচানোর জন্য, সেদিন সেখানে তার ভাই ছিল না, বরং অন্য কেউ ছিল। কারণ তার ভাই সারা রাত এই ফ্যাক্টরিতেই ছিল এবং তাকে ফ্যাক্টরিতে বাকি লোকেরাও দেখেছিল। তাই পুলিশ ব্রুকসকে ছেড়ে দেয়। কিন্তু অ্যালিসের মনে একটা প্রশ্ন রয়েই যায়, তাহলে জঙ্গলি পোশাকে কে ছিল, আর সে কিভাবেই বা ব্রুকসের আঙুল ফাটানোর অভ্যাসটা জানতে পারল। এখন এই খবর রেবানের কাছেও পৌঁছে যায়, যেটা শুনে সেও জানিয়ে দেয় তার পেটে গুলি অ্যালিস মারেনি। আর এটা বলার পিছনে তার আসল কারণ হলো, সে বুঝিয়ে দেয় অ্যালিসের থেকেও তার জীবনে বেশি জরুরি তার মেয়ের হত্যাকারীকে খোঁজা, তাই সে অ্যালিসকে ছেড়ে দেয়। এখন কার্লো অ্যালিস মুনব্লাডের সাথে দেখা করে এবং তাকে সে তীরের ফলাটা দেখায়। মুনব্লাড জানায় এই ধরনের তীরের ফলা অনেক দামি, তাই সে এই তীরের ফলার সম্বন্ধে জানে না, অর্থাৎ পুলিশ এখানেও কিছু জানতে পারে না। অন্যদিকে রেবান সুস্থ হয়ে বাড়িতে ফেরে। সে প্ল্যান করে সে আর মদ খাবে না, তাই সে সব মদের বোতল এক জায়গায় জড়ো করে ফেলে দেবার জন্য। সব মদের বোতল সে জড়ো করে ফেলে। শেষে পড়ে থাকে একটি ভরা বোতল, যেটা হাতে নিয়ে সে ভাবতে শুরু করে, কারণ এই বোতলটার সাথে অনেক দুঃখের স্মৃতি জড়িয়ে রয়েছে। আজ থেকে 5 বছর আগে রেবান তার মেয়েকে নিয়ে শপিং করতে বের হয় এবং সে রাস্তার মাঝে একটি মদের দোকান দেখতে পায়। সে গাড়ি থেকে নেমে মদের দোকানে যায় এবং এক বোতল মদ কিনে গাড়িতে ফিরে আসে। সে দেখে তার গাড়িতে তার মেয়ে নেই।
সে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আর সেদিন থেকেই আজ পর্যন্ত সে এই মদের বোতলটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, তাই সে বোতলটা আবারও রেখে দেয়। রেবান এখন সেই মদের দোকানটায় আবারও আসে, আর এইবার সে মদ কেনে না, বরং যা যা ধার বাকি আছে সবই শোধ করে দেয়। সে যখন দোকানের বাইরে আসে তখন সে সেই গাড়িটা দেখতে পায় যেটা সে জঙ্গলে দেখেছিল। সে গাড়ি থেকে নেমে সেই গাড়িটা চেক করে কিন্তু সে সেখানে কোনো ক্রস চিহ্ন দেখতে পায় না, অর্থাৎ এটা সেই গাড়িটা নয়। তাই সে মন খারাপ করে আবারও তার গাড়িতে ফিরে আসে। তখনই সে আবারও সেই জঙ্গলে থাকা গাড়িটার মতো একটি গাড়ি দেখতে পায়। সে আবারও গাড়িটাকে ফলো করতে শুরু করে। একটা সময় সে একটি বাড়িতে পৌঁছায়। রেবান গাড়ি থেকে নেমে হাতে একটি স্ক্রুড্রাইভার নিয়ে এগিয়ে যায়। সে গাড়ির পিছনে চেক করলে ক্রস চিহ্নটা দেখতে পায়। সে শিওর হয়ে যায় এই গাড়ির ড্রাইভারই হলো সেই শিকারি। কিন্তু তখনই গাড়ি থেকে একজন বয়স্ক মানুষ বেরিয়ে আসে, যেটা দেখে রেবান আশাহত হয়। সে সঙ্গে সঙ্গে স্ক্রুড্রাইভারটা লুকিয়ে ফেলে এবং বয়স্ক মানুষটাকে জিজ্ঞেস করে তার ছেলে কোথায়। বয়স্ক মানুষটা বলে তার তো কোনো ছেলে নেই, সে এখানে একাই থাকে। রেবান আবারও আশাহত হয়। সে তখন বয়স্ক মানুষটাকে মিথ্যে কথা বলে। সে বলে এই গাড়ির ড্রাইভার তাকে একবার হেল্প করেছিল, তাই সে তাকে ধন্যবাদ জানাতে এসেছিল। এই বলে রেবান ফিরে আসতে শুরু করে। তখনই বয়স্ক মানুষটা জানায় তার এই গাড়ি তার প্রতিবেশীও মাঝে মাঝে চালাতো, যে কিনা এই পাহাড়ের পাশেই থাকে। রেবান সঙ্গে সঙ্গে সেই বাড়িটায় পৌঁছায়। রেবান বাড়ির দরজা খুলে বাড়ির নিচের একটা বাংকারে পৌঁছায়। সে সেখানে তার মেয়ের ছবিও দেখতে পায়, অর্থাৎ তার মেয়ের নিখোঁজের পিছনে এই ব্যক্তির হাত রয়েছে, আর সে এটা শিওর হয়ে যায়। রেবান ঘরের পাশে একটি মৃতদেহ দেখতে পায় যার গলা কাটা হয়েছে এবং গলার ভোকাল কর্ড বের করা হয়েছে। সে বুঝতে পারে মলির সাথেও এমনটাই হয়েছিল, যার কারণে সে কথা বলতে পারছিল না, আর এই কারণেই প্রতিটা মৃতদেহের গলায় একটি করে দাগ পাওয়া গেছে। রেবান এই সব ভাবতে থাকে। তখনই তার ওপর কেউ হামলা করে আর তাকে অজ্ঞান করে ফেলে। এখানে আমরা দেখতে পাই এই মানুষটি হলো ডাক্তার বুন, অর্থাৎ ডাক্তার বুনই হলো এই শিকারী। অন্যদিকে অ্যালিস পোস্টমর্টাম রিপোর্টের জন্য ডক্টর বুনের ফাইল চেক করে। সে সেখানে একটা ফটো খুঁজে পায় যার মধ্যে ডক্টর বুনের সাথে একটি মেয়ের ছবি থাকে। হসপিটালের নার্স জানায় এটা হলো ডক্টর বুনের একমাত্র মেয়ে মেলিসা বুন। সে বলে জঙ্গলের এক মাতাল তাকে বেশ কিছুদিন আগেই মেরে ফেলেছে। অ্যালিস এরপর ফটোটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় ফটোতে মেয়েটির গলায় একটি লকেট রয়েছে যার মধ্যে MB লেখা রয়েছে। অ্যালিস বুঝতে পারে MB মানে মেলিসা বুন। তখন অ্যালিসের মনে পড়ে তীরের ফলাতেও MB লেখা ছিল। এখন অ্যালিসের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হতে শুরু করে। সে বুঝতে পারে ডক্টর বুনি হলো সেই শিকারী, আর সেই হলো একমাত্র ব্যক্তি যে কিনা তার ভাইয়ের আঙুল ফাটানোর অভ্যাসটা জানত। অ্যালিস সঙ্গে সঙ্গে ডক্টর বুনের বাড়িতে আসে কিন্তু সে সেখানে ডক্টর বুনকে খুঁজে পায় না, কারণ সে ততক্ষণে রেবানকে মার্ডার করার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অ্যালিস ঘরে বাকি নিখোঁজ হওয়া মেয়েদের ফটোও দেখতে পায়, যেগুলো দেখে সে বুঝতে পারে তার ধারণা একদম সঠিক। অ্যালিস এখানে রেবানের মেয়ের ছবিও দেখতে পায়, তাই সে প্ল্যান করে এই সব কিছু সে রেবানকে জানাবে। অন্যদিকে ডক্টর বুন রেবানকে জঙ্গলে নিয়ে আসে আর তাকে দৌড়াতে বলে, যাতে সে পিছন থেকে গুলি করে তাকে মারতে পারে, যেমন করে সে বাকিদেরকেও মেরেছে। রেবান তাই করে, সে পালাতে শুরু করে। ডাক্তার বুন মনে করে সে তাকে খুব সহজেই মেরে ফেলবে, কিন্তু সে তখনও জানে না রেবান এই দিনটির জন্যই 5 বছর ধরে অপেক্ষা করছে, অর্থাৎ ডাক্তার বুন আজ নিজে শিকার হতে চলেছে। অন্যদিকে অ্যালিস রেবানের বাড়িতে পৌঁছায়। সে সেখানে রেবানকে খুঁজে পায় না, বরং সে রেবানের CCTVতে দেখতে পায় রেবান জঙ্গলের মাঝে দৌড়াচ্ছে এবং তার পিছনে সেই জঙ্গলি শিকারিটা রয়েছে। এই সব দেখে সে সঙ্গে সঙ্গে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রেবান দৌড়ে তার পূর্ব পরিকল্পিত একটি ফাঁদের কাছে পৌঁছায়। রেবান ফাঁদের দরজাটা খোলে, আর এই ফাঁদটা হলো জন্তুদের মারার জন্য সবচেয়ে নৃশংস একটি ফাঁদ। রেবান দেখে ডাক্তার বুন তার পিছনে চলে এসছে। রেবান সঙ্গে সঙ্গে একটা রং মশাল ধরায় আর সেটা ডাক্তারের দিকে ছুড়ে দেয়, যার ফলে ডাক্তার কিছু দেখতে পায় না। আর এই সুযোগে রেবান ডাক্তারের ওপর হামলা করে। রেবান তাকে খুব মারধর করে এবং তাকে জিজ্ঞেস করে কেন সে তার মেয়েকে মার্ডার করেছে। ডাক্তার বলে সে তাদেরকেই মার্ডার করে যাদেরকে কেউ ভালোবাসে না, অর্থাৎ তার কথায় কোনো লজিক নেই। আর এখান থেকেই আমরা বুঝতে পারি ডাক্তার একজন সাইকো কিলার, আর সাইকো কিলারদের কোনো লজিক থাকে না। রেবান এই সব কিছু শুনে তাকে আরও মারধর করে এবং সে তাকে ফাদের কাছে নিয়ে যায়। তখনই সেখানে অ্যালিস চলে আসে। সে রেবানের দিকে বন্দুক ধরে আর তাকে স্যারেন্ডার করতে বলে। অ্যালিস বলে পুলিশ তার মেয়ের খুনিকে সাজা দেবে, তাই তাকে রিকোয়েস্ট করে স্যারেন্ডার করার জন্য। যেটা শুনে রেবান তার দিকে তাকিয়ে হাসে, কারণ সে জানে সাইকো কিলারদেরকে মারতে হলে অন্য একজনকে সাইকো কিলার হতে হয়, যেটা পুলিশ কখনো হতে পারবে না।
আর এভাবেই রেবান ডাক্তার বুনকে সেই ফাঁদের মধ্যে ফেলে দেয়, যার ফলে ডাক্তারের পুরো শরীরে বড় বড় রড ঢুকে যায়। আর এই ফাঁদটা সবচেয়ে নৃশংস এই কারণেই, সেটা হলো এখানে কারো মৃত্যু চট করে হয় না, ধীরে ধীরে হয়। এখন রেবান ফাঁদের দরজাটা আটকে দেয়। এরপর দেখানো হয় অ্যালিস রেবানকে আর অ্যারেস্ট করে না, তার কারণ রেবানও একটা সময় অ্যালিসকে জেলে যাবার হাত থেকে বাঁচিয়েছিল। তাছাড়াও অ্যালিস জানে রেবান যা করেছে সেটা ঠিক করেছে। এখন রেবান মেনে নেয় তার মেয়ের মৃত্যু হয়েছে এবং তার শেষ কার্য সম্পন্ন করে। সবশেষে দেখানো হয় রেবান সেই ভরা মদের বোতলটাও জলে ভাসিয়ে দেয়। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।